আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আমি এখন ডাল ভিজাচ্ছি আমার হাজব্যান্ড রোজা রেখেছে সেজন্য ইফতারিতে যেন খেতে পারে সেজন্য ডালটা ভিজিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও হতে রান্নাবান্না থাকবে পায়েস রান্না করব আর একটি সবজি রান্না করছি সেটা দেখাবো আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট লাইকটি দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে ছোট্ট বেল বাটনটি আছে তাতেও প্রেস করে দিবেন চাপ দিয়ে দিবেন তাহলে আমি যে প্রতিদিন ভিডিও দেব সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো আমি ঢালটা ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো আর একটু পায়েস রান্না করবো পায়েস রান্না আমি আরও দেখিয়েছি তো কয়েকদিন আগে আবার রান্না করেছি আজকে আবার রান্না করছি কারণ রোজা রেখেছে এক আরেকটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ পছন্দ করে তো ভাবলাম যে আসলে একটু রান্না করে ফ্রিজে রেখে দিলে একটু একটু করে খাওয়া হয় আর দুধ তো প্রতিদিনই আসতেছে মানে প্রতিদিন রোজ নিচ্ছি তো সেই হিসাবে রান্না করতেছি আর কি তো এই দিক দিয়ে আমি বলি আমার এক প্রিয় বোন আমাকে কালকে আমার যে পিবিএস ভিডিওটা গিয়েছে সেখানে কমেন্ট করেছেন একজনের মানে ঘটনা বলতে একজন ছেলে সাত আট বছর বয়সেই ও ক্যান্সারে আক্রান্ত হয়েছে তো অনেক গরিব মানুষ ওর বাপ বাপের বিটা বাড়ি সহ বিক্রি করে চিকিৎসা করার পরে মোটামুটি ভালো হয়েছে এরপরে আবার হ্যাঁ এখন ওর এগারো বারো বছর হয়েছে এই সময়ে এখন আবার ক্যান্সারটা দড়া পড়েছে আবার আবার অসুস্থ হয়ে পড়েছে তো সবার কাছে দোয়া চেয়েছেন ও এখন ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেলে মেডিকেল ক্যান্সার ইনস্টিটিউট সাতত্রিশ নাম্বার ওয়ার্ডে তো ওর জন্য ওইয়াফোটা দোয়া চেয়েছেন আমার মাধ্যমে তো আপনারা সবাই দোয়া করবেন আর যদি আপনাদের কারো সামর্থ্য থাকে ছোটগ্রাম থাকেন আসেন এরকম কিছু সাহায্য করতে চাইলে আর কি আপনারা গিয়ে একটু সাহায্যর হাত বাড়িয়ে দিলে মনে হয় ওর বাবা মার হেল্প হবে আরও সাত আট লাখ নাকি এখন লাগবে তো সেই হিসাবে এইটুকু সবার কাছে রিকোয়েস্ট থাকবে আর দোয়া করবেন সবাই আল্লাহ যেন সুস্থতা দান করে তো এই দিক দিয়ে আমি ফার্স্ট আসলে দুধটা বসিয়ে দিয়েছি ব্লক আসার পরে আমি চালটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি হাত দিয়ে হাত দিয়ে ডোলে ভেঙে দিচ্ছি তো এভাবে দিলে আমার কাছে ভালো লাগে কারণ অনেক সময় আমরা দেখি আগে আমি যেটা করতাম ফাটায় তারপর বেলুনে বেলে তারপরে ফাটায় ঘষে দিতাম তো সেই দিক দিয়ে আমার একদিকে সময় যেত অনেক সময় অনেক কিছুই তো লেগে যেত যার কারণে আসলে সময়ের অপচয় হয় তো সেই হিসাবে আমি এভাবে এখন করি সহজ লাগে কিছুক্ষণ বিজিয়ে রাখার পরে এভাবে হাত দিয়ে একটু ডোলে দিলেই ভেঙে যায় তো আর আমি পায়েসে দিয়ে দেখতে পেরেছেন এলাচ ডাস চিনি তেজপাতা দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে চাউলগুলো দিয়ে এক সময় চিনি দিয়েছি যেন একটার সাথে একটা না লেগে যায় দলা বেঁধে না যায় সেজন্য আর দিক দিয়ে আমি একটু ঝালি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব জন্য তেলে কাঁচামরিচ পেঁয়াজ তারপর রসুন আদা লবণ এগুলো দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে তেলে ভেজে নিচ্ছি আর কি এখন ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি সেগুলো আমি মাথা ফেলে কুটে নিয়েছি তো ওইগুলোকে ভালো করে বেজে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো এটা ভালো করে কষিয়ে তারপরে আমি জালি কুমড়াটাকে একটু সাকসাক করে কুটে নিয়েছি সেটা দিয়ে দিব তো আজকের রান্না আসলে দেখতে পেরেছেন পায়েসের সাথে আমার মুরগির মাংস রান্না হয়েছে বাচ্চাদের জন্য আর আমরা জালি কুমড়া রান্না করছি আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে সবজি একটা না হলে আর সব ভালোই লাগে না তো আর হচ্ছে পায়েস রান্না করছি একটু রেজার্ট হিসেবে বিকেলে ছাড় আসে টিচাররা আসে সেই হিসেবে ওদেরকেও দেওয়া লাগে এর জন্য তো এখন আমি চিংড়ি মাছটা ভালো করে কষানোর পরে আমি জালিকুমড়াগুলো এখানে ছোট একটা জালি কুমড়া বাড়ি থেকে এনেছে তো পুরোটাই এই কুটে কুটে নিয়েছি তো এটাকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেটে ঢাকনা দিয়ে দিব এটা একদমই সহজভাবে রান্না আর খেতে খুবই ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে ঝালি কুমড়া রান্নার টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এদিক দিয়ে ফাইজটা হচ্ছে এই যে মোটামুটি নরম হয়ে আসতেছে তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আর এদিক দিয়েও মোটামুটি কষানো হচ্ছে আমি এটাকে আরেকটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর পানি দেবো এই যে মুরগির মাংসটা রান্না করে রেখেছি আর এদিক দিয়ে তো আমি এখানে এক লিটার দুধের ভিতরে এক কাপ হচ্ছে একটু কম চাউল নিয়েছি আর চাউলটা চিনি গুঁড়া ফোলাওয়ার চাউলটা নিয়েছি তো ওটাকে ভালো করে আরও যেন হয় সেজন্য ডিমে আসে রেখে দিয়েছি ফাইভ আর এদিক দিয়ে আমি সবজিটা দেখছি আর কি তো এখানে গরম পানি করে একদম ভালো করে গরম হয়েছে এরকম পানি দিয়েছি যেন ভালো হয় আর কি কাঁচা পানি দিলে অনেক সময় পানসাও হয়ে যায় জালিকা জালিটা আর কি আর এরকম গরম পানি দিলে জালি কিন্তু জালি কুমড়াটা ভালোই লাগে তো আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এখন মোটামুটি হয়ে আসছে এরপরে আর টেস্ট করে দেখবো আর এখানে আমি একটু জর্দার রং দিচ্ছি আমি সব সময় পায়েসে একটু হয়ে আসলে এর সময় আমি একটু জর্দার রং দিয়ে দিই কারণ পায়েস একদম সাদা সাদা আমার কাছে ভালো লাগে না একটু হলদে টাইপেরই থাকলে আমার দেখতে ভালো লাগে সেই জন্য আমি একটুখানি জর্দার রং দিয়ে একটু পানিতে গুলে দিয়ে দিয়েছি এখন আমি চিনিটা টেস্ট করে তারপরে যদি প্রয়োজন হয় আর একটু দিব আমি আরও আধা কমে আধা কাপের মতো চিনি দিয়েছি কারণ একটু কম মনে হয়েছে এই জন্য তো এই যে মোটামুটি হয়েছে আমি এখন একটু ঘি দিয়ে চুলা বন্ধ জালি কুমড়াটাও হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর পায়েসটাও হয়েছে আমি এটাকেও এখন চুলা বন্ধ করে দিব ভালো করে আমি এগুলোকে নেড়ে দিব এটা যেন সব কিছু সব পুরোটাতেই মিশে যায় দুই টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি এখন টেস্টটা আর ফাইনালি টেস্ট করে নিচ্ছি মোটামুটি হয়েছে মশাল্লা ভালোই হয়েছে খেতে ভালো লাগবে তো ঠান্ডা হলে বেশি মজা পায়েস তো বন্ধ করে দিয়েছি শেষ হয়েছে এখন আমি আমার ডালটা বেটে নিব আর দোয়া ফাটলা যেগুলো হয়েছে সেগুলো করে নিব এই যে ঠান্ডা হওয়ার পরে এরকম জমে আছে তো ডালটা বেটে তারপর দোয়া ফাটলাগুলো করে নেব ব্যাচিং কিছু দোয়া পাটলা জমে গেছে তো ডালটা বেটে আমি ফ্রিজে রেখে দিব এগুলো বিকেলে যখন দরকার হবে তখন বেজে নিব আর কি এখন আমি দুটলা পাটলাগুলো করে নিচ্ছি আসলে আমাদের সারাদিনই অনেক কাজ করতে হয় বিশেষ করে সকালে উঠে নাস্তা বানানো এরপরে আবার অনেকগুলো দোয়া পাটলা করা আবার ঘর গুছানো ঘর ঝাড়ু দেওয়া রান্নাবান্না করা আবার দোয়া পাটলা করা এসব মিলিয়ে আসলেই অনেক কাজ আমাদের করতে হয় তো অনেক সময় আসলে হাঁপিয়ে যাই আর কি এরপরে আবার বের হওয়া তো আমি এগুলো করে রান্নাবান্না শেষ করে গোসলটা করব করে চলে যাব মোচাক মার্কেট মোচাক মার্কেট গিয়ে ওখানে কাজ সেরে আসার পথে মন্তাসিরকে নিয়ে চলে আসব বাসায় এটাই প্ল্যান আজকের তো তাড়াহুড়ো করেই সব কিছু করতে হয় কারণ আমার একটা প্ল্যান অনুযায়ী আমি দিনের কাজগুলো করি আমি সকালে উঠেই চিন্তা করি আজকে কি কি কাজ কখন কোন টাইমে করব আর যে আমার ব্যবসায়িক কিছু কাজ আছে সেগুলো আমি মাথায় সেট করি কোন বেলায় কোনটা করব আর কাকে ফোন ফোন দিতে হবে তারপরে আমার অনেকগুলো শিডিউল থাকে সেগুলো অনুযায়ী আমাকে সব কাজ মেনটেন করতে হয় তো একস একদিকে একটু ফেরেশানি লাগে অন্যদিকে ঘরের কাজ করতে গেলে একটু হাফিয়ে উঠি তো তারপরেও তো করতে হবে আমাদেরই কাজ আমার আমারই কাজ আমার সংসারেরই কাজ সেটা আমার সংসার ঠিক রেখে আমি কিন্তু ব্যবসা বাণিজ্য আর যেটাই করি না কেন সেটা করি তো এখন আমি চলে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি লিফটে উঠলে মনে হয় একটু শুট করে নিই তো এই যে লিফ্টে উঠে আমি আজকে এই বোরকাটা পরে যাচ্ছি এটা পরে মানে বাইরে হলে একটু আরামই লাগে সম্পূর্ণ ওয়েটলেস কাপড় দিয়ে করা ওয়েটলেস খুবই আরাম যদিও পাতলা বলতে একটু ঘন সুতা কিন্তু দুইটা ফাট হওয়ার কারণে শরীর দেখা যায় না এরকম সুন্দর ফোরতে আমার আরাম লাগে আর কি যাই হোক এখন চলে যাচ্ছি মোসাক মার্কেট একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য এখন মুন্তাসিরকে নিয়েছি নিয়ে বাসায় চলে এসেছি এসে এখন মুন্তাসিরকেও খাওয়াচ্ছি আমি নিজেও একটু খেয়ে নিচ্ছি কারণ খিদা লেগে গেছে প্রচুর পরিমাণে তো একটু মুরগির মাংস দিয়ে মুন্তাসিরকে খাওয়াচ্ছি সাথে একটু সবজিটা লুকিয়ে লুকিয়ে দিচ্ছি আর কি তো ওকে লোকমা দিয়ে দিয়ে খাওয়াচ্ছি ও এসে মোবাইল তো ধরে বাচ্চারা তো বললো যে খাইয়ে দিতে আর আমিও ভাবলাম আমি নিজেও খাই ওকেও খাইয়ে দিই তো এরপরে একটু কড়া করে চা খাবো আজকে আসলে ক্লান্তি লাগছে এরপরে আমি চা খেয়ে ভিডিও এডিটিং করবো করে ভিডিও আপলোড দেওয়া সেটাও কিন্তু অনেক বড় কাজ আর সেটার পেছনে আমাকে তিন চার ঘন্টা আবার সময় দিতে হয় অনেক সময় যদি ভিডিও আপলোড না হয় অনেক সময় প্রবলেম দেখা দেয় তখন কিন্তু আরও সময় বেশি লাগে তো সেই হিসাবে ওইটার জন্য আমাকে সময় বের করতে হয় সময় বের করে আবার শরীরটাকেও ঠিক রাখতে হয় সাংঘার না রাখলে কিন্তু অনেক সময় জিমিয়ে যায় তো সেই জিম জন্য একটু কড়া করে চা খেয়ে নিব খেয়ে তারপরে এডিটিং করা আপলোড দেওয়া আবার ভয়েস দেওয়া অনেকগুলি কাজ এই ভিডিওগুলো করা আসলে এত সহজ মনে হয় যত সহজ মনে হয় তত সহজ না একটু কঠিন কাজই আসলে আমার আমরা যারা করি তারাই বুঝি অনেকে আপনারা যারা দেখেন মনে হয় ভিডিও করে আর আপলোড দিয়ে দে শেষ কাজ আসলে তা না অনেক বিষয় আছে ভিডিও করা বা ইউটিউবে করা আসলেই অনেক কঠিন কাজ তো তারপরেও যারা করে কঠিন হলেও কঠিনটাকে মেনে নিয়েই করে একটু এটার মাঝে অনেকখানি আনন্দ আছে আবার আপনাদের যে কমেন্টগুলো পাই সেগুলোতে প্রতিদিনই আমি আরও বেশি উৎসাহিত হই আর আনন্দ পাই এই কারণেই তো সবাই ভালো থাকবেন জানি না আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি একটুখানি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ